তুমি মানুষকে কাঁদাতেও পারো, মানুষকে হাসাতেও পারো, তুমি হচ্ছে সর্বের সর্বা। কেউ এক এক করে আমার ছয় ছয়টি সন্তান দিয়েছিলে, কেড়ে নিলে ভগবান, নিঃস্ব করে দিলে এই হতভাগীকে, চিরদিনের মতো যেন মা ডাক থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। আর কেউ রইল না গো, আর কেউ রইল না এই হতভাগীকে মা মা বলে রেখে সান্ত্বনা দেবে। আমি এমন কি পাপ করেছিলাম, কেমনি ভাবে আমার ছয় ছয়টি সন্তানকে আমাকে হারিয়ে দিতে হলো। ওগো ঠাকুর, তুমি আমাকে যত দুঃখ দেবে দাও, একটি বার আমাকে সইবার শক্তি দিও, আমি তোমার চরণ ছাড়া কখনো হব না ঠাকুর, শক্তি দিও। সত্যি ভগবান যে কৃপা করে এই বৃদ্ধকালে আবার মা হওয়ার সুযোগ করে দেবে আমি কখনো ভাবিনি গো। চার চার কালের মধ্যে তিন কাল চলে যায়, আর এই বৃদ্ধকালে আবার সে মা হওয়া বড় লজ্জার কথা। আমার এই লজ্জার কথা আমি কার কাছে বলি, বলবার মতো রয়েছেন আজকে আমার দাস দাসী, আমি তাদের কি মনের কথা খুলে বলবো, দেখি আমার ডাকে সারা দেয় কিনা। কোথায় দাসি? জয় রানী মা। আশীর্বাদ করি মা। কিভাবে প্রণাম করতে হয় এতদিন ধরে শিখলি না? প্রণাম করা হলো না, এটা কিভাবে প্রণাম হলো? আশীর্বাদ করি মা। এবার হলো, তোমরা তো জানো মা এত হন্ত দণ্ডে ডাকছেন কেন, কি হয়েছে আপনার? বলছিলাম কি মা, আমি যে এভাবে ডাকলাম কিন্তু তুমি কি করছিলে? ডাকলে তো ডাকলেন, একটু আগে ডাকেন না পরে ডাকেন। বলছি তুমি করছিলে কি? পায়খানা করে খাচ্ছিলাম। এত নোংরা মেয়ে পায়খানা খাওয়া যায়? হ্যাঁ, কথা বুঝলেন না, পায়খানা সেরে খাওয়া দাওয়া করছিলাম, পায়খানাকে হজম করতে পারবো বলেন তো। কি হয়েছে? বলছিলেন কি মা, তোমরা তো জানো যে আমার এক এক করে ছয় ছয়টি সন্তানকে আমি হারিয়ে দিয়েছি। হ্যাঁ, এই হতভাগীকে মা ডাকবার মতো আর কেউ নেই মা। আমরা আছি মা, এই জন্যই তো তোদেরকে ডেকেছি মা। বলেন মা। বলছিলাম কি মা, হ্যাঁ মা, এ যে কথা বলবো কি না বড় লজ্জার কথা গো। লজ্জার কথা? সত্যি মা, মুখে বলতে পারছেন না? না গো মা। বলছি কি, তাহলে কি করা যায় বলেন তো? এ একটিবার তাকাতো আমার দিকে, তাকালে বুঝতে পারবো। সত্যি দেখ করে কি হয়েছে রে, বুঝতে পারছিস না? হাট দূরে হাট, আমি দেখি, একটু এদিকে আসেন, সামনে আসেন, সোজা হয়ে দাঁড়ান, স্টিল হয়ে দাঁড়ান, একবার দাঁড়ান। আমি বুঝেছি। কি? আমি জানি মা। কি জানেন? আমার কার্য সমাধান শুধুমাত্র তুই করতে পারিস। হ্যাঁ হ্যাঁ, আমি এই জন্যই তো আমি তোকেই ডাকি রে মা। আমি দেখেছি আপনাকে আইডিয়া করতে পারি। বলতো মা, কি কি বুঝতে পারলি? আপনি মোটা হওয়ার ট্যাবলেট খাচ্ছেন। হ্যাঁ,
ওই জন্য গালা গালা আপনার একবারে ভাক্কা পিঠার মতো লাগছে, তাই না বলেন? খান, বুড়ো বয়সে খাওয়া ভালো। আমার কি আর সেই বয়স রয়েছে মা? এ আপনি জানেন না আমাদের এদিকে খাই বয়স্ক মহিলারা। আচ্ছা, মোটা হওয়ার ট্যাবলেট কি জন্য খাই গো? চুলটা লাল করবে, ভালো থাকবে, গালগুলা। কিন্তু আমি মোটা হওয়ার ট্যাবলেট খাইনি মা। তাহলে কি হয়েছে আপনার? ও বুঝেছি, আপনার গ্যাস হয়ে গেছে না? গ্যাস হয়েছে আবার আমাকে বলতে হবে কেন? তাহলে পা দেন, পা দিলে ঠিক হয়ে যাবে। এটা আবার আমাকে ডেকে বলতে হবে? কত কাজকর্ম ছিল বাড়িতে, আমি চলে আসলাম ছুটে। বাইরে যদি পাদার লজ্জা লাগে ঘরের ভিতর ঢুকে পাতবেন, আবার দেখে শুনে পাতবেন, ঘরের মধ্যে আবার কুঠি মুঠি যেন না থাকে, নাহলে ভাঙিয়ে থাদার ভেতর হয়ে যাবে সব। বলেন, সত্যি কথা বললাম না? চলেন পাতবেন, আসেন। মার মুঠি রে চল। নাহলে হাজমুলা খান, গ্যাস যদি আমার হতো তাহলে তোকে আমি ওষুধের কথা বলতাম তো। সেদিন বলতেও পারেন নাও পারেন, লজ্জার ব্যাপার তো। তা নয় মা, আমি আবার মা হতে চলেছি। হ্যাঁ, মা হতে চলেছি। অবশ্য মেয়ে, আরে জ্ঞান ফিরেছে মা। জ্ঞান ফিরেছে মানে আমার জ্ঞান কোথায় গেছিল মা? আমার এই কথা শুনবার পর তুই বড় অজ্ঞান হয়ে পড়েছিলিস। আমি অজ্ঞান হয়েছিলাম? হ্যাঁ, কে বললো আমি অজ্ঞান হয়েছি? কেন, এই যে পড়ে গেলি যে, আমি শুয়ে দেখলাম যে তুই পাল্টার সঙ্গে আমার কালাটা মিলছে কিনা। বাপরে, বলা যাবে? বলেন তো অজ্ঞান হয়ে গেছি, বুড়ি বয়সে বাচ্চা নিছে বলেন। মা মনসা কি করছে ঢুকে দে। হ্যাঁ, বাচ্চায় যদি দিবি তা আমার পেটে দে, নাহলে এর পেটে দে। এর জায়গা নাই, এর জায়গা শর্ট আছে। ওরে হতভাগী, হ্যাঁ যখন তোমাদের সময় হবে কি না, নিশ্চয়ই মা মনসা দেখবে তোমাদের এখন সময় হয়নি। সময় হয়নি না? মেসেঞ্জারে যে কথা বলি আমি, বিয়ে না হলে কি করে মা হবে? দেখ, বিয়ে হতে লাগে তাহলে তাহলে কি করতে হবে বলেন তো? আমি যখন এই বৃদ্ধকালে মা হতে চলেছি, হ্যাঁ তাছাড়া আমার সপ্ত মাস পূর্ণ হয়েছে। সাত মাস পূর্ণ? হ্যাঁ গো, আপনার পেট থেকে বুঝা বয়স হয়েছে তো। তো সপ্ত মাস পূর্ণ হলে কি করতে হয় বলেন তো? কি করতে হবে বেশ? হ্যাঁ বলেন বলেন। থার্ড ক্লাস আর এমন গামছাটা ছোট নিয়ে দিচ্ছেন এদিকে ঢাকি। ওহো বলি না বলেন তো। ওরে Oh,
কালি নাচছি রে নাচছি না নাচলো এটা না এটা নাচলো না এটা না এটা কি নাচ গো এটা ঘোড়া না এই নাচটা আমার পছন্দ হলো না পছন্দ হলো না এবার আলাদা নাচ নাচব আলাদা তাহলে আমি কি খেতে চাইলাম চাল ভাজা মটর ভাজা তাতে দিব আদা পচা আমার আজকের কি অভাব রয়েছে এমনি ভাবে আমি পচা আদা খাবো দাম বেশি বলে নাকি আমি তা বলিনি বলতো মা আদাটাকে কুচি কুচি করে দিতে বলছি আই সরি কুচি কুচি ঠিক আছে কিন্তু তারপর কি খাবো বলেন কি খাবেন ওরে আমার ছোট মা যেভাবে নাচলো হ্যাঁ তাতে সবদিকে মিলন রয়েছে আর ওইটা ঘন ঘন এরকম করলো আমার এটা শরীর চলে না না বুঝলেন শরীর চলে না তাই বুঝি বেশ মা কি খেতে চাইলাম বর্ধমানের মিহিদানা কালিয়াচকের দুধের ছানা হ্যাঁ তারপর কি খাবো বলেন ওরে লাভাবে গঞ্জের বেগুনি বেগুন ভাজি আর পাকো হাটের পানের খিলি তাহলে হয়ে গেল চল রে নিয়ে আসি তারা তারপর কি বললাম হ্যাঁ তারপর কি বললাম কি বললেন কি বললো কি কি বললেন বলেন তো আখার মাটি রাম রাম আপনার মাথা খারাপ হয়ে গেছে রানীমা কেন বুড়ি বয়সে বাচ্চা নিয়েছেন তো ওরে মা এই সাত ভক্ষণের সময় যে আখার মাটি খেতেই হবে গো খেতেই হবে হ্যাঁ মা মাটিটা না খেলে কি হয় এমনি আখার মাটি পুড়ে পুড়ে কালো হয়ে গেছে রানীমা আর ওটা যদি খান তো আপনার হাগা কালো হবে না বলেন তো ছি 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 খাবেন না খবরদার আর খেলে কি না খেলে কি হবে না তো বলছিলেন কি মা এ কথায় কথায় তুমি পায়খানার কথা বলছো কেন তাদের এ পায়খানার সঙ্গে তোমার সম্পর্ক রয়েছে যেটাই খান তো যাবেই তা তো যাবে এটা সকলেই তো জানে হ্যাঁ কেন খাবেন এটা খেলে কি না খেলে কি হয় এই সাত ভক্ষণের সময় যদি ওই আখার মাটি না খায় না খান আমার সন্তান জন্মগ্রহণ করে বই বড় হবে হ্যাঁ দেখবে আমার সন্তানের মুক্তি যে লাল পড়বে রে মা মা তার জন্য খাবেন হ্যাঁ আমার পেটে যদি কোনোদিন বাচ্চা আসে রানী মা ভুল করে আমি খাবো না পোড়া মাটি যদি না খাস মা তাহলে তোর সন্তানের মুক্তি যে লাল পড়বে লাল পড়ুক দরকার হলে বাঁধতে পেরে দেবো গলায় বুঝছেন হ্যাঁ তার মানে বুদ্ধি আছে তাহলে হয়ে গেল আমি কি করতে হবে বলেন বেশ মা এই মুহূর্তে আমার স্বাদের আয়োজন তোমাদেরকে করতে হবে আমাকে এই মুহূর্তে সেই বাজারেই যেতে হবে আমাকে হ্যাঁ ঠিক আছে কালী চক যেতে পারবি হ্যাঁ লবাবগঞ্জ যেতে পারবি হ্যাঁ বেশ কালে অতি শিগগিরই নিয়ে এসো তাহলে কি করতে হবে বাজারে যেতে হবে এখন
কোন বাজারে যাবে বলতো? শুক্রবার আজকে এদিকে হাট কোথাও লাগে? অলদর কৃষ্ণপুর আগমপুর না? ও আগমপুরে যেতে হবে। কেউ যাবে রে আমাদের সাথে? কেউ যাবে না, আমরা একা যাবো বলতো? সিপাহী রে নাই, চল আমরা যাবো। ঠেলকে দিয়ে মলকে দিল ওই দাদার ছোট শালাটা, ঘুরতে গেল রে দাদা আমার কাপড়টা। আপনারা সবাই আসবেন সাত খাওয়াতে, কিন্তু যে কজন আছেন সবাই এসে রানীমাকে সাত খাওয়াবেন। বুড়ো বয়সে রানীমা সাত খাবে, বুঝতে তো পারছেন কি হবে না হবে ঠিক নাই, তাই সবাই এসে রানীমাকে সাত খাবে, রানীমার মনের আশা পূর্ণ করে দেবেন সবাই। সাত আপনাদেরকে নিয়ে আসতে হবে না, বাড়ির মালিক সাতের আয়োজন করেছে, আপনারা শুধু এসে খাওয়াবেন। বড় বালতিতে জল নিয়ে আসো, রানীমাকে স্নান করাতে হবে। আয় আবার ফুলকে চুলকা নিয়ে আসে নাকি কে জানি তখন।
ভালো বাস বলছিলাম কি মা একবার শাড়িতে মনে হচ্ছে আগুন লাগিয়ে দিয়েছে রানী মা দেখতে তো হবে কার পছন্দের শাড়ি কার পছন্দ আমার ছোট মা হ্যাঁ তোর কা বাজে কেমন এটা ভালো না যদি আমি বলতাম তোমার পছন্দের তাহলে তো ভাবনা চিন্তা করে বলতাম যাক মা চাম্পলা নগরে যত আমার প্রজাগণ রয়েছে সকলদেরকে নিমন্ত্রণ করার নিমন্ত্রণ করে দিয়েছি তুই কি আমার সঙ্গে ইয়ার্কি করছিস না ফাজলামি করছি তাহলে কিভাবে নিমন্ত্রণ হলো সবাইকে সবাইকে ফেসবুকে নিমন্ত্রণ করে দিয়েছি দেখেন চলে আসছে দেখছেন সবাইকে নিমন্ত্রণ করেছি বলেই তো সবাই এসছে দেখছেন না সত্যি মা তুই আছিস বলে এই কাজগুলো আমাদের সমাধান হয় তাহলে তাহলে এই মুহূর্তে সাত ভক্ষণ করি ঠিক আছে আসেন জল নিয়ে আসেন আসেন সবাই আসবেন কিন্তু ওকে ফাঁকি দিবেন না স্বাদ এখানে অনেকগুলো স্বাদ আছে সবাই মিলে যদি খাওয়া তাহলে আমার পেট ফেটে যাবে ওগুলো খেতে পারবে সাধে খাই সনে কারানি কারানি মনে রই আনন্দে আসেন আসেন সবাই একসাথে আসেন তাড়াতাড়ি খাওয়ান হো তোরাই আইলো আই রানী মাকে সাধু খাওয়া
না সবাই এক খাওয়া দেন খাওয়ান বেশি করে কি ব্যাপার গো হাসছো কেন কেউ আসবে না খাওয়ান আসো 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 সাত খাওয়াতে হয় দেখে নাকের নথিনি ও দেখে গানের ঝুমকা ও দেখে খাবার ফোলে আমার চোখের কাজলে আমার ভরা জৈব আমাকে খাবেন আবার আপনার সাথে আমার বাপরে এত ছোট মুখটা এত বড় মিষ্টি ঢুকে গেল চামচটাও খেয়ে নেবে নাকি বলা যাবে না